राज्यवासीर बाबे उलाइसे प्रथम तो खबर बहुत गुरुत्वपूर्ण खबर पांडुघाटत कांदू नरुल ब्रह्मपुत्रत गादुबलै गई करुण मित्रक हाबतिले तिनिटा किशोरे एतियाओ सन्धान नाई एजनर बंधु बान्धवी सकल देवबारे महानगरीर पांडुघाटत एक शोकावह घटना संघटित হয় দেওবাৰে মহানগৰীৰ পাণ্ডুঘাটত এক শোকাবহ ঘটনা সংঘটিত হয় গা ধুবলৈ অহা চাৰিজন কিশোৰ ডুব গ'ল মহাবাহু ব্ৰহ্মপুত্ৰত ইয়াৰে ইতিমধ্যে তিনিজন কিশোৰৰ মৃতদেহ উদ্ধাৰ কৰিছে এছ ডি আৰ এফৰ দলে মৃতদেহ উদ্ধাৰ কৰা তিনিওজন কিশোৰৰ নাম অবিনাশ দাস জিদ্দাস আৰু দয়াল শেখ বুলি জানিব পৰা গৈছে এতিয়াও সন্ধান ওলোৱা নাই আনজন কিশোৰৰ প্ৰকাশনে জনোৱা মতে আন্ডাৰ হোৱাৰ আগলৈকে চলি থাকিব এই উদ্ধাৰ অভিযান বন্ধু বান্ধৱীসকলে এটা বহুত ডাঙৰ খবৰ ভিডিঅটো শ্বেয়াৰ কৰিব আগবাঢ়িছো পৰৱৰ্তী গুৰুত্বপূৰ্ণ খবৰ ফালে বন্ধু বান্ধৱীসকলে এই মুহূৰ্তত ওলাইছে আন এক বহুত ভয়ংকৰ খবৰ বহুত ডাঙৰ খবৰ গৰুখুটি ঘটনাৰ দুষ্কৃতিকাৰীৰ তালিকা প্ৰস্তুত কৰিছে আৰক্ষীয়ে শীঘ্ৰেই কলা কোঠাৰীৰ বাসিন্দা হ'ব সকলো বন্ধু বান্ধৱীসকল গৰুখুটি ঘটনাৰ দুষ্কৃতিকাৰীৰ তালিকা প্ৰস্তুত কৰিছে অসম আৰক্ষীয়ে শীঘ্ৰেই কলা কোঠাৰীৰ বাহিন্দা হ'ব সকলো আজি এক অনুষ্ঠানত এইদৰে মন্তব্য কৰে অসম আৰক্ষীৰ সঞ্চালক প্ৰধান ভাস্কৰ জ্যোতি মহন্তই তেখেতে কয় যে দৰং জিলাৰ গৰুখুটিৰ সেই ঘটনাৰ সৈতে জড়িত দুষ্কৃতিকাৰী শীঘ্ৰেই গ্ৰেপ্তাৰ কৰা হ'ব ইতিমধ্যেই তালিকা প্ৰস্তুত কৰিছে অসম আৰক্ষীয়ে দোষী সকলোৱে শাস্তি পাব আনহাতে বিধায়ক খণ্ডপতি ডিজিপি ভাস্কৰ জ্যোতি মহন্তৰ পুনৰ প্ৰতিক্ৰিয়া তেখেত কয় বিধায়কসকল আমাৰ সন্মানীয় আৰু সপোন এপিডিচিলৰ তদন্ত অব্যাহত অতি শীঘ্ৰে কেলেংকাৰীৰ সৈতে জড়িত সকলোকে গ্ৰেপ্তাৰ কৰা হ'ব বুলিও মন্তব্য কৰে অসম আৰক্ষী সঞ্চালক প্ৰধানগৰাকীয়ে প্ৰবঞ্চক মৃদুপৱন নেওগৰ বিৰুদ্ধেও অনুসন্ধান অব্যাহত আছে বুলি জানিবলৈ দিয়ে শেষত অসম আৰক্ষীৰ বাবে এক বিশেষ বাৰ্তা আগবঢ়ায় তেখেতে কয় অসম আৰক্ষীক বদিৰৰ সাংকেতিক ভাষাৰ প্ৰশিক্ষণ দিয়া হ'ব এই সাংকেতিক ভাষাৰ অসম আৰক্ষীত যথেষ্ট প্ৰয়োজন আছে বন্ধু বান্ধৱীসকল আপোনালোকৰ কি মন্তব্য ভিডিঅ'টোৰ কমেণ্টত নিশ্চয় জনাব ৰাজ্যবাসীৰ বাবে এটা ডাঙৰ আগজাননী আজি নিশাৰ পৰা ৰাজ্যত প্ৰবল বৃষ্টিপাতৰ আগজাননী আগন্তক পাঁচদিনলৈ নাই বৰষুণ এৰাৰ সম্ভাৱনা বন্ধু বান্ধৱীসকল ছেপ্টেম্বৰৰ শেষৰ ফালেও গৰমে দহিছে ৰাজ্যক আজিৰ দিনটোতে গুৱাহাটী মহানগৰীত 38 ডিগ্ৰী চেলচিয়াছলৈ বাঢ়িছে তাপমাত্ৰা বন্ধু বান্ধৱীসকল আঁতৰিব গৰম প্ৰচণ্ড গৰমৰ পৰা সকাহ পাব ৰাজ্যবাসীয়ে আজি নিশাৰ পৰাই গুৱাহাটী মহানগৰীৰ লগতে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত প্ৰবল বৃষ্টিপাত হোৱাৰ সম্ভাৱনা আছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ তথ্য অনুসৰি আগন্তক পাঁচদিনলৈ অসমৰ লগতে উত্তৰ পূবৰ প্ৰায় ৰাজ্যতে অব্যাহত থাকিব কম বেছি পৰিমাণে বৰষুণ সোমবাৰ আৰু মংগলবাৰে গুৱাহাটী মহানগৰীৰ প্ৰবল বৃষ্টিপাত হোৱাৰ সম্ভাৱনা আছে সেইদৰে অহা শনিবাৰ পৰ্যন্ত বৰষুণ অব্যাহত থাকিব কিন্তু উজনি অসমৰ প্ৰায়বোৰ জিলাতে অহা বুধবাৰৰ পৰাহে বৰষুণ অহাৰ আগজাননী দিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই অহা দেওবাৰ পৰ্যন্ত অসমৰ উপৰিও নাগালেণ্ড মণিপুৰ মেঘালয় আৰু ছিকিমত ধাৰাসাৰ বৰষুণ হ'ব বুলি জানিবলৈ দিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই আনহাতে উক্ত দিনকেইটাত গুৱাহাটী মহানগৰীত প্ৰায় 26 ডিগ্ৰী চেলচিয়াছলৈ নামিব পাৰে তাপমাত্ৰা বন্ধু বান্ধৱীসকল এটা বহুতে গুৰুত্বপূৰ্ণ খবৰ এই গুৰুত্বপূৰ্ণ খবৰটোৰ কাৰণে ভিডিঅ'টোত লাইক এটা নিশ্চয় কৰিব আৰু তাৰ লগতে ক'ত ক'ত বৰষুণ হৈ আছে ভিডিঅ'টো কমেণ্টত জনাবলৈ নাপাহৰিব আগবাঢ়িছোঁ আজিৰ পৰৱৰ্তী গুৰুত্বপূৰ্ণ খবৰ ফালে অৱশেষত চিপাজাৰ কাণ্ডক লৈ মুখ খুলিছে সদৌ অসম ছাত্ৰ সন্থাই সমুজ্জ্বল ভট্টাচাৰ্যই ক'লে ৰক্তক্ষয় অবিহনে শান্তিপূৰ্ণভাৱে হওক এই উচ্ছেদ অভিযান বন্ধু বান্ধৱীসকল একে সময়তে এগৰাকী ফটোগ্ৰাফাৰে ঢলি পৰা লোকৰ ওপৰত জঁপিয়াই পৰা দৃশ্য সঁচাকৈ অমানৱীয় বুলি মন্তব্য কৰে সমুজ্জ্বল ভট্টাচাৰ্যই বন্ধু বান্ধৱীসকল আমি অপ্ৰীতিকৰ পৰিৱেশ নিবিচাৰোঁ আমি শান্তিপূৰ্ণভাৱে উচ্ছেদ হোৱাটো বিচাৰোঁ এয়া নতুন কথা নহয় চিপাজাৰৰ ঢলপুৰ গৰুখুটিৰ উচ্ছেদৰ দাবীত 2016 চনৰ 31 আগষ্টত প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছিলোঁ ঢলপুৰ কাণ্ডৰ দুদিন পিছত এই মন্তব্য কৰে সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যই বন্ধু বান্ধৱীসকল ৰাজ্য চৰকাৰলৈ আচুৰ আহ্বান উচ্ছেদ হওক আপত্তি নাই কিন্তু শান্তিপূৰ্ণভাৱে হ'ব লাগিব দীৰ্ঘদিনে আছুৱে কৰি অহা প্ৰতিবাদ আন্দোলনৰ স্থায়ী সমাধান হওক
তার বাবে সরকারে রক্তক্ষয় নোহাকই শান্তিপূর্ণভাবে আগবাড়ক। অবশ্যে একে সময়তে আরক্ষী ফটোগ্রাফারে ঢলি পড়া লোকর উপরতো জঁপিয়াই পড়া দৃশ্য সচাকই অমানবীয় বলে মন্তব্য করে সমুজ্জ্বল ভট্টাচার্যই। এনে ঘটনাও গ্রহণযোগ্য নহয় বলে মন্তব্য করে ভট্টাচার্যই। বন্ধু বান্ধবী সকল, আপনার যদি এতে কিবা মন্তব্য আছে ভিডিওটির কমেন্টত জানাবলে নপাহরিব। আগবাড়ি চাওয়া যে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফলে রাজ্যবাসীর বাবে উলাইছে বহুতে গুরুত্বপূর্ণ খবর, বহুতে ভয়ঙ্কর খবর। গরুখুটি কাণ্ডর আড়ত আছে নাকি আন্তঃরাষ্ট্রীয় ষড়যন্ত্র? ইসলামাবাদ স্থিত ভারতের উচ্চায়ুক্ত কার্যালয়ের বিষয়ক তলব পাকিস্তানের। বন্ধু বান্ধবী সকল, এটা বহুতে ডাঙর খবর। বিজেপিয়ে অভিযোগ করার দরে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া চমুকই পি এফ আইর আঙুলির থারত ঘটিছে নাকি সকলো ঘটনা? সিপাজারের গরুখুটি কাণ্ডক লৈ দেশজুড়ি অব্যাহত আছে ডাঙর চর্চা। প্রতিদিনাই পোহরলৈ আহিছে নতুন নতুন তথ্য। পিছে এই ভয়ঙ্কর কাণ্ডর আড়ত আছে নাকি আন্তঃরাষ্ট্রীয় ষড়যন্ত্র? বিজেপিয়ে অভিযোগ করার দরেই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া চমুকই পি এফ আইর আঙুলির থারত ঘটিছে নাকি এই সকলো ঘটনা? বন্ধু বান্ধবী সকল, স্বাভাবিকতে এই প্রশ্ন উত্থাপন হয়েছে যে কিয় গরুখুটি কাণ্ডত পাকিস্তানে মূৰ ঘুমাইছে? সিপাজারের গরুখুটি কাণ্ডর সন্দর্ভত শুক্রবারে পাকিস্তানে ইসলামাবাদ স্থিত ভারতীয় উচ্চায়ুক্ত কার্যালয়ের বিষয়াক তলব করে। বিষয়াজনের তলব করে গরুখুটি কাণ্ডক লৈ তীব্র আপত্তি দর্শায় পাকিস্তানে। লগতে অভিযোগ করে যে অসমৰ মুসলমানক সরকারে টার্গেট করে লৈছে নাকি? ভবিষ্যতে এনে ঘটনার পুনরাবৃত্তি নহবলৈ ব্যবস্থা লবলৈ কয় ইমরান খান সরকারে। গরুখুটি কাণ্ডক লৈ মুসলমান বিরোধী হিংসা আখ্যা দিয়ে ইয়ার তদন্তরও দাবি করে পাক সরকারে। বন্ধু বান্ধবী সকল, এ আমার ভারত আর অসমের বেতার। ইয়াতে বেলেগ দেশের অর্থাৎ পাকিস্তানের দরে এটা রাষ্ট্রই কিয় মূৰ ঘুমাব লাগে? আপনার মন্তব্য ভিডিওটির কমেন্টত জানাবলে নপাহরিব। আগবাড়ি চাওয়া যে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফলে কোভিডত মৃত্যু হওয়া লোকর আত্মীয়ক সরকারে দিব 50,000 কোটি টাকা। বন্ধু বান্ধবী সকল, রাজ্যিক দুর্যোগ প্রশমন প্রাধিকরণে নিজ নিজ রাজ্যত এই ধনের যোগান ধরব আর মৃতকর আত্মীয় উপযুক্ত সরকারি প্রমাণপত্র জমা দিব লাগিব। রাষ্ট্রীয় দুর্যোগ প্রশমন প্রাধিকরণ চমুকই NDMA কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া লোকর নিকটতম আত্মীয়ক 50,000 টাকার এককালীন অনুদান আগবার পরামর্শ প্রদান করেছে। এই সন্দর্ভত এক গোচরের শুনানিত বুধবারে কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ে উচ্চতম ন্যায়ালয়ক অবগত করে এই কথা। রাজ্যিক দুর্যোগ প্রশমন প্রাধিকরণে নিজ নিজ রাজ্যত এই ধনের যোগান ধরব আর মৃতকর আত্মীয় উপযুক্ত সরকারি প্রমাণপত্র জমা দিব লাগিব। এই ধন বিতরণ করিব জেলা প্রশাসনে। প্রমাণপত্র সংগ্রহের ক্ষেত্রত আহিব পড়া উজর আপত্তি সমূহ নিষ্পত্তি করবলৈ এখন জেলাভিত্তিক কমিটি গঠন করে দেওয়া হব। কমিটিখনত থাকিব অতিরিক্ত উপায়ুক্ত, জিলা স্বাস্থ্য বিষয়া, চিকিৎসা মহাবিদ্যালয়ের মেডিসিন বিভাগের মুরব্বী যদিহে জিলাখনত চিকিৎসা মহাবিদ্যালয় থাকে আর এজন ক্ষেত্র বিশেষজ্ঞ। উল্লেখযোগ্য যে এই প্রমাণপত্র সমূহ ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চর নিয়মাবলী অনুসরি প্রদান করা হয়েছে। উচ্চতম ন্যায়ালয়ে যাওয়া 30 জুন তারিখে NDMA কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া লোকক অনুদান প্রদানের ক্ষেত্র সম্ভাব্য নিয়মাবলী জারি করবলে নির্দেশ দিছিল। বন্ধু বান্ধবী সকল, আমার রাজ্য সরকার লৈছে এক বিশেষ সিদ্ধান্ত। কোভিডত মৃত্যু হওয়া আত্মীয় দিব 50,000 কোটি টাকা। আপনার পরিয়ালরও যদি তেনেকা কোনো সমস্যা হয়ে থাকে তেনে আপনিও পাব 50,000 টাকা। আগবাড়ি পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফেলে।